Bismillahirrahmanirrahim. Nagar Jatiyor Sansad Nirbachan Upolokkhe Ajker Ei Kormi Sabha, Kormi Sabhay Sammanito Sabhapati Ebong Uposthit Achen Pradhan Otithi Hisebe Uposthit Achen Amader Jononeta Goriber Bondhu Manobotar Feriola Barbar Nirbachito Shohor Upojela Chairman আমাদের প্রধানমন্ত্রীর অতি স্নেহাশীষ এবং আস্থাভাজন জনাব মাহমুদ হাসান সুমন ভাই উপস্থিত আছে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের নেতা কর্মীবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ এবং উপস্থিত মুরব্বিয়া আসসালামু আলাইকুম বিগত 10 বছর যাবত আমার নেতা সর্বগুণে গুণান্বিত হওয়ার সত্ত্বেও দল এবং দেশের স্বার্থে মহাজোটের কারণে বারবার নৌকা থেকে বঞ্চিত হয়েছে আজ বিগত 10টা বছর যাব আমরা ভেবেছিলাম আমাদের আত্ম থেকে প্রতিদান সেই ফখরুল ইমাম দিবে কিন্তু আমরা কি দেখতে পেলাম 10টা বছর যাব আমরা স্মার্ট ডিজিটাল দেশ হিসেবে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অন্যান্য উপজেলা যেভাবে সার্বিকভাবে সকল উপজেলা জেলা হিসেবে বিভিন্ন জেলা প্রতিষ্ঠিত হচ্ছে আমরা তা সেটা থেকে বারবার বিচ্যুত হচ্ছি কারণ আমাদের এখানে আওয়ামী লীগের দুর্গ ঈশ্বরগঞ্জ নৌকার কোনো প্রতিনিধি নেই আমরা এখন আর বহিরাগত কোনো এমপিকে ঈশ্বরগঞ্জ দেখতে চাই না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কর্মী সভার মাঝে আমরা আকুল আবেদন রাখব যে আমাদের জাতীয় জাতির সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ 8 আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে আমাদের জননেতা মাহমুদ হাসান সুমন ভাইকে আপনি একটি নৌকা দিয়ে ঈশ্বরগঞ্জ পাঠান আমরা ঈশ্বরগঞ্জবাসী ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধভাবে ঘোষণা করছি যে আপনার ভাবকে শক্তিশালী করার লক্ষ্যে মাহমুদ হাসান সুমন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাব ইনশাআল্লাহ আমরা আপনার উন্নয়নে অংশীদার হিসেবে আমরা অংশীদারিত্ব লাভ করতে চাই আমাদের ঈশ্বরগঞ্জ হবে স্মার্ট ডিজিটাল ঈশ্বরগঞ্জ আপনার দয়ায় সেই জন্য সেই নৌকাটা আমাদের ঈশ্বরগঞ্জ অতি প্রয়োজন আর সেই নৌকার মাঝি হিসেবে একমাত্র এবং একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে মাহমুদ হাসান সুমন ভাই এবং ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে যার এক কথা এক ডাকে প্রত্যেকটা মাঠ ঘাট জনসমুদ্রে মুহূর্তে পরিণত হয়ে যায় আপনি আসেন ঈশ্বরগঞ্জ দেশে দেখে যান জরিপ নেন নিয়ে দেখেন মাহমুদ হাসান সুমন ভাই সর্বগুণে গুণান্বিত একজন নেতা উনি আগামীতে আপনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ইতিমধ্যে ওনার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন কেন আমাদের সেই নেতা আজ নৌকা থেকে বঞ্চিত হবে আজ এই কর্মী সভার মাধ্যমে ঈশ্বরগঞ্জবাসী প্রাণের আবেদন এই যে আজ এই জাতীয় সংসদ